সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত ব্যাংকর্ষণ আলোচনা ধারাবাহিকতায়। আজ আমরা বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং আনসার ভিডিবি ব্যাংকের অফিসার জেনারেল রিটার্ন পরীক্ষার ম্যাথ অংশের সমাধান করব। চলুন মূল আলোচনায়। আ মেশিন এক্স ক্যান ফ্রিন 1 লাখ বুক ইন 8 আওয়ার্স, মেশিন ওয়াই ক্যান ফ্রিন দ্য সেম নাম্বার অফ বুকস ইন 10 আওয়ার্স, হোয়াইল দ্য মেশিন জেড ক্যান ফ্রিন দেম ইন 12 আওয়ার্স, ওয়াল দ্য মেশিন আর স্টার্ট এট 9 AM, হোয়াইল দ্য মেশিন এক্স ইজ ক্লোজ অ্যাট 11 AM, and the remaining two machine complete the work approximately at what time will the work? অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে একটা মেশিন এক্স 1 লাখ বই প্রিন্ট করে 8 ঘন্টায়, ওয়াই মেশিন ওই একই কাজ করে হচ্ছে 10 ঘন্টায়, জেড করে হচ্ছে 12 ঘন্টায়, এবং বলা হচ্ছে সবগুলো মেশিন সকাল 9টায় যদি চালু করা হয় এবং এক্স মেশিনটা আবার 11টায় বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাকি দুইটা মেশিনের এই কাজটি করতে কত মিনিট সময় লাগবে বা কত ঘন্টা সময় লাগবে? চলুন বন্ধুরা, তাহলে আমরা ধরে নিলাম প্রত্যেকটা মেশিন তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে, কাজটা কি 1 লাখ বুক প্রিন্ট করা। তাহলে আমরা ওই একটা কাজকেই 1 লাখ বুক প্রিন্ট করাকে একটা কাজ ধরে নিই। তাহলে দেখুন তো, তাহলে মেশিন এক্স 100 কপি বুক প্রিন্ট করতে সময় লাগে 8 ঘন্টা, অর্থাৎ ওই কাজটা করতে লাগে 8 ঘন্টার সময়। তাহলে এক্স 1 ঘন্টায় করবে কতটুকু? 1/8 পার্ট। তাহলে ওয়াই 1 ঘন্টায় করবে কতটুকু? দ্যাট মিন্স ওয়াই ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 1 আওয়ার, 1/10 আওয়ার, 1/10 পার্ট। অ্যান্ড জেড করবে কতটুকু? তাহলে 1 ঘন্টায় জেড ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 1 আওয়ার, 1/12 পার্ট। সো এক্স ওয়াই অ্যান্ড জেড ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 1 আওয়ার, একসঙ্গে কতটুকু করবে? 1/8 পার্ট প্লাস 1/10 পার্ট প্লাস 1/12 পার্ট। সো ক্যালকুলেশন করুন কত, লসাগু কত হবে? 8, 10 এবং 12 লসাগু 2, 4, 5, 6, 2, 2, 5, 3 লসাগু হচ্ছে 3, 5, 15, 15, 30, 60, 120 লসাগু। সো 8, 15, 120 প্লাস 12 প্লাস 10 পার্ট, বা কত পার্ট হবে? 5, 2, 7, 3 37/120 পার্ট। তাহলে এ আবার হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত করে, অর্থাৎ 2 ঘন্টা করে, সে আবার বাদ দেয় এক্স মেশিন 9টা থেকে 12টা পর্যন্ত করে, বাকি তাহলে ওয়াই এবং জেড মেশিন করবে। তাহলে এক্স ওয়াই এবং জেড ক্যান ডু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স, 37 × 2/120 পার্ট, দ্যাট মিন্স 37/60 পার্ট, 2 ঘন্টা করবে। রিমাইনিং কত থাকবে? সো রিমাইনিং ওয়ার্ক 1 − 37/60, দ্যাট মিন্স 60 − 37/60 আর 23/60, এত পার্ট বাকি থাকবে। এই পার্টটা ওয়াই মেশিন এবং জেড মেশিন কমপ্লিট করবে কত সময়ে? 23/60 পার্ট কাজ করবে ওয়াই মেশিন এবং জেড মেশিন। তাহলে ওয়াই মেশিন এবং জেড মেশিন 1 ঘন্টায় কতটুকু করে? অর্থাৎ মেশিন ওয়াই অ্যান্ড জেড ক্যান কমপ্লিট ইন 1 আওয়ার, 1/10 প্লাস 1/12 পার্ট, দ্যাট মিন্স ক্যালকুলেশন করুন এইটা, 10 × 60, 6 × 60, 5 × 60, দ্যাট মিন্স 11/60 পার্ট। তাহলে মেশিন ওয়াই অ্যান্ড জেড ক্যান কমপ্লিট 11/16 পার্ট ইন 1 আওয়ার, মেশিন ওয়াই অ্যান্ড জেড ক্যান কমপ্লিট 1 পার্ট ইন 60/11 আওয়ার, অ্যান্ড মেশিন ওয়াই অ্যান্ড জেড রিমেনিং পার্ট কত? 23/60 পার্ট। সো 60
into 23 phi 11 into 60. That means 23 by 11 hour. So x and y এর সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি, তাহলে approximately 2 hours answer. Next question. Man went downstream for 28 km in motorboat and immediately returned. It took the man twice as long to make the return trip. The speed of the river flow were twice as high. The trip downstream and back would take 672 minutes. Find the speed of boat in the still water and the speed of river flow. অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 28 কিলোমিটার পথ যায় এবং আবার ফিরে আসে। 28 কিলোমিটার পথ ফিরে আসতে অনুকূলে তুলনায় দ্বিগুণ বেশি সময় লাগে এবং পরবর্তী আরেকটা কন্ডিশনে বলা হচ্ছে যদি পানির প্রবাহ দ্বিগুণ বেড়ে যাওয়ায় অর্থাৎ স্রোতের বেগ দ্বিগুণ বেড়ে যায় তাহলে ওই 28 কিলোমিটার পথ যেতে এবং ফিরে আসতে মোট সময় লাগবে 672 মিনিট। তাহলে কোশ্চেনে চাওয়া হয়েছে স্থির পানিতে ওই বোর্ডের বেগ এবং পানির প্রবাহ বা স্রোতের বেগ কত। আমরা ধরে নেই হচ্ছে বোর্ডের বেগ x এবং স্রোতের বেগ y কিলোমিটার পার আওয়ার। লেট দ্য স্পিড অফ বোর্ড x কিলোমিটার অ্যান্ড স্পিড অফ ওয়াটার ফ্লো y কিলোমিটার। নেক্সট কন্ডিশন অনুযায়ী তাহলে কী হচ্ছে, তাহলে 28 কিলোমিটার যেতে নৌকার সময় লাগে কত, স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে। তো আমরা প্রশ্ন মতো বলতে পারি কি 28 কিলোমিটার যেতে সময় লাগবে কত স্রোতের অনুকূলে, x প্লাস y ঘন্টা, আবার স্রোতের বিপরীতে যেতে সময় লাগবে কত 28/x-y দ্বিগুণ সময় লাগবে, তাহলে ইন্টু 2। দেখুন এখানে কন্ডিশন প্রথমে বলেছে 28 কিলোমিটার যেতে সময় লাগে স্রোতের অনুকূলে যে সময় লাগে স্রোতের প্রতিকূলিত তাতে তার দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হচ্ছে স্রোতের অনুকূলে বোর্ডের কার্যকরী বেগ এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে স্রোতের প্রতিকূলে বোর্ডের কার্যকরী বেগ। তাহলে 28 কিলোমিটার স্রোতের অনুকূলে সময় লাগবে 28/x+y এবং স্রোতের বিপরীতে সময় লাগবে 28 কিলোমিটার যেতে 28/x-y। আবার কন্ডিশনে যেহেতু বলেছে যে স্রোতের অনুকূলে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে 28 কিলোমিটার পর যেতে দ্বিগুণ সময় লাগবে, তাহলে এই কোয়েশনটা আমরা সলভ করি 28/x+y ইকুয়াল হচ্ছে 28/x-y। তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কাটাকাটি করুন তাহলে 2x-2y, এক্স সমান হচ্ছে তাহলে 3y। এটা একটা সমীকরণ দেয় ইকুয়েশন। পরের স্টেপে বলেছে যে স্রোতের অর্থাৎ পানির প্রবাহ দ্বিগুণ বেড়ে যায় স্রোতের বেগ দ্বিগুণ বেড়ে যায়, তাহলে ওই 28 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে যেতে এবং ফিরে আসতে অর্থাৎ প্রতিকূলে আসতে সময় লাগে 672 মিনিট। তাহলে আমরা এটা আবার এইভাবে লিখতে পারি, এগেইন 28 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে এক্স প্লাস 2y যেহেতু দ্বিগুণ বেড়ে যায় প্লাস 28/x-2y সমান কত 672 মিনিট, বা এটাকে ঘন্টা করে নেবেন আমরা 62। এই কোয়েশনটাকে সলভ করুন। দেখুন আমরা x এর মান বসাই দেব, তাহলে 28 যদি আমি কমন নেই 1y, তাহলে x এর মান 3y 2y, তাহলে 5y হবে। আমি একবারই লিখলাম, আপনারা ভেঙে ভেঙে করবেন 1y, তাহলে 3y-y ইকুয়াল হচ্ছে 672/60। দেখুন তাহলে এটা ক্যালকুলেশন করুন, 5 আর 6 6/5y সমান হচ্ছে 672 60 ইন্টু 28 5y ইন্টু 672 সমান কত
60 ইনটু 28 ইনটু 6 বা শুধু y ইকুয়াল কত হচ্ছে তাহলে 60 ইনটু 28 ইনটু 6 y হচ্ছে 5 ইনটু 672 এটা কাটাকাটি করুন 5 বার 60 12 এটা 12 তে কাটাকাটি করেন তাহলে 5 বার 60 6 বার 72 56 28 দুগুণে কত 56 3 দুগুণে 6 তাহলে y ইকুয়াল হচ্ছে 3 তাহলে ওয়াটার ফ্লো হচ্ছে 3 কিলোমিটার তাহলে নৌকার বেগ কত হবে তাহলে x সমান কত হবে 3 ইনটু 3 দ্যাট মিন্স 9 তো আনসার হচ্ছে 9 কিলোমিটার হচ্ছে বোর্ডের গতিবেগ আর অর্থাৎ স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার আনসার হচ্ছে 9 এবং 3 নেক্সট কোশ্চেন থ্রি পাইপস এ বি সি ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স আফটার ওয়ার্কিং অ্যাট ইট টুগেদার ফর 2 আওয়ার্স C is closed and AB can fill the remaining part in 7 hours. How many hours will take C alone to fill the tank? অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে এ বি সি তিনটা পাইপ একটা ট্যাঙ্ককে 6 ঘন্টা একত্রে পূরণ করে তাহলে 2 ঘন্টা একত্রে কাজ করার পর সি বন্ধ করে দেওয়া হয় এবং এ এবং বি বাকি ট্যাঙ্কটা পূরণ করে হচ্ছে 7 আওয়ার্সে মানে 7 ঘন্টা তাহলে কত ঘন্টায় সি একা ওই ট্যাঙ্কটি পূরণ করবে তাহলে বলা হচ্ছে তিনটা পাইপ একত্রে ওই ট্যাঙ্কটা পূরণ করে 6 ঘন্টা তাহলে তিনটা পাইপ 1 ঘন্টায় কতটুকু পূরণ করবে 1/6 পার্ট সো পাইপ এ বি অ্যান্ড সি ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 2 ওভার 2/6 পার্ট ওয়ার 1/3 পার্ট সো রিমাইনিং পার্ট 1-1/3 ওয়ার 2/3 পার্ট তাহলে 1/3 পার্ট এ এবং বি কত ঘন্টায় করবে A and B can fill, so A and B can fill the tank in 7 hours, 2/3 part. So, 1 ঘন্টা কতটুকু পূরণ করবে? A and B একসঙ্গে. So, A and B can fill in 7 hours, 2/21 part. এখন তো A plus B plus C can fill in a tank in 1 hour, কত part? 1/6 part. In over 1/6 part. So, A plus B মানে এ এবং বি 1 ঘন্টায় কতটুকু করে 2/21 পার্ট সো সি একা 1 ঘন্টা সি 1 ঘন্টায় কতটুকু করবে 1/6 পার্ট মাইনাস 2/21 পার্ট ক্যালকুলেশন করে কত হয় দেখুন 3/42 তাহলে 3/14 42 কত 1/14 দেখুন 1/14 হচ্ছে সি করে একদিনে করে 1/14 পার্ট তাহলে পুরো কাজটি কতদিন লাগবে করতে সি 14 দিন লাগবে আনসার হচ্ছে 14 দিন নেক্সট কোশ্চেন রহিম হ্যাজ 30 মার্বেলস 18 রেড অ্যান্ড 12 ব্লু মার্বেলস করিম হ্যাজ 20 মার্বেলস দ্য রেশিও অফ রেড অ্যান্ড ব্লু মার্বেলস ইজ ইকুয়াল টু করিমস মার্বেল হাউ মেনি মোর ব্লু মার্বেলস রহিম হ্যাজ অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে রহিমের কাছে 30টি মার্বেল আছে যার মধ্যে 18টি হচ্ছে রেড এবং 12টি হচ্ছে ব্লু এবং করিমের কাছে 20টি মার্বেল আছে আবার বলা হচ্ছে করিমের কাছে ব্লু মার্বেল এবং রেড মার্বেলের অনুপাত রহিমের রেড মার্বেল এবং ব্লু মার্বেলের অনুপাত সমান এবং কোশ্চেনে চাওয়া হয়েছে করিমের মার্বেল থেকে অর্থাৎ করিমের ব্লু মার্বেল থেকে রহিমের ব্লু মার্বেল কতটি বেশি আছে তাহলে আমরা ধরে নেই যে করিমের কাছে ব্লু মার্বেল আছে XT তাহলে আমরা বললাম করিমের কাছে মার্বেল আছে ব্লুর XT তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা কী বলতে পারি তাহলে রহিমের রেড মার্বেল 18টি এবং ব্লু মার্বেল 12টি তার ব্লু এবং রেডের অনুপাত 12/18/12 বা এটা কীরকম লিখতে পারি আমরা 6^2 6^3 তার মানে 3/2 এটা হচ্ছে রহিমের ব্লু এবং রেড মার্বেলের অনুপাত তাহলে কোশ্চেন মতো বলতে পারি রহিমের মার্বেলের অনুপাত হচ্ছে 3/2 রেড এবং ব্লু তাহলে আমরা ধরে নিলাম তার ব্লু মার্বেল আছে XT করিমের তাহলে রেড মার্বেল কতটুকু হবে 20-20-X তাহলে অনুপাত সমান কোশ্চেন অনুযায়ী বলেছে তো এটা আমরা ক্যালকুলেশন করি 3x 40-2x 5x = 40
সো এক্স ইকুয়াল হচ্ছে 8। তাহলে বুরু মার্বেল করিমের কতটি আছে? 8টি। তাহলে রহিমের বুরু মার্বেল কতটি আছে? 12টি। দুইজনের তফাত কত? 4টি। তাহলে বুরু মার্বেলের তফাত হচ্ছে 4টি। আনসার কত? 4। নেক্সট কোশ্চেন, আ ট্রেন ট্রাভেলিং অ্যাট 20 মিটার পার সেকেন্ড কমপ্লিটলি অ্যাক্রস অ্যানাদার ট্রেন হ্যাভিং 192 মিটার্স লেন্থ ট্রাভেলিং ইন সেম ডিরেকশন অ্যাট 15 মিটার পার সেকেন্ড ইন 1.5 মিনিটস ইন হোয়াট টাইম উইল দি ক্রস ইজ আদার ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন অ্যান্ড লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন ইজ। অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে যে দুইটা ট্রেন একটার গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অন্যটার গতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে একটা লেন্থ হচ্ছে 192 মিটার এবং তারা একই ডিরেকশনে যখন যায় তখন 1.5 মিনিটসে একে অন্যকে অতিক্রম করে, এবং কোশ্চেনে চাওয়া হয়েছে যদি তারা বিপরীত ডিরেকশনে যেত তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে, কত মিনিটে অতিক্রম করবে এবং ফাস্টার ট্রেনের লেন্থ কত বা দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরে নেই ফাস্টার ট্রেনের লেন্থ হচ্ছে 1 মিটার। তাহলে দেখুন তো দুইটা ট্রেনের গতিবেগ কত, একটার 20 মিটার আর একটা হচ্ছে 15 মিটার এবং অতিক্রম করে হচ্ছে 1.5 মিনিটে। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা কী বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে তাদের লেন্থ কত, একটা হচ্ছে 192 মিটার আর একটা হচ্ছে 1 মিটার এবং তাদের কার্যকরী গতিবেগ কত, যদি একই ডিরেকশনে যায় তাহলে 20 - 15 মিটার মিটার পার সেকেন্ডে। তো কত সময়ে যায়? 1.5 মিনিটস। এটাকে আমরা সেকেন্ড করবো বাই 60 সেকেন্ড। কেন সেকেন্ড করবো? যদি মিটার পার সেকেন্ডে তাদের গতিবেগ দেয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করুন, তাহলে 192 প্লাস এক্স ভাগ হচ্ছে 5 সমান কত? 15 × 6 বা এখানে আসুন, আচ্ছা 192 প্লাস এক্স ইকুয়াল কত হবে? 5 × 12 তাহলে কত হচ্ছে? 5 × 30 = 3 = 45 450। সো এক্স ইকুয়াল হচ্ছে 450 - 192 বাদ দিন 8, 5 এবং 2 258 মিটার দৈর্ঘ্য হচ্ছে ফাস্টার ট্রেনের। আবার বলেছে তারা অপোজিট ডিরেকশনে গেলে একে অন্যকে কতক্ষণে অতিক্রম করবে, তাহলে আবার কি বলতে পারি দেখুন তো, তাহলে অপোজিট ডিরেকশনে যেতে সময় লাগবে কত? 192 মিটার একটার দৈর্ঘ্য, এক্স কত পেলাম আমরা? 258। তাহলে অপোজিট ডিরেকশনে তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? 20 + 15 ক্যালকুলেশন করুন, তাহলে এটা কাটাকাটি করুন, কত 5 দিয়ে কাটা যায়, 5 × 7 = 35, 5 দিয়ে কেটলে 5 × 35 = 90, তার মানে 90/7। এটাকে ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করলে আসবে এরকম 12.8571 সামথিং আসবে। তাহলে আপনি এটাকে 12.86 লিখুন, তাহলে আনসার হচ্ছে 12.86 আর হচ্ছে 258। 58 হচ্ছে লেন্থ, 258 লেন্থ আর সময় লাগবে 12.86। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।